জীবনে তো হাম সাফার জুটলো না, তাই দাম সাফার দিয়ে কাজ চালাতে হবে। তো আমি অর্ডার করেছিলাম চিকেন দাম বিরিয়ানি এই দাম সাফার থেকে। তো এটার অ্যাকচুয়াল প্রাইস ছিল 329, আর ট্যাক্স নিয়ে এটা হয়েছিল 399। আর তোমরা তো জানো যে জোম্যাটোতে মাঝে মাঝেই ভালো ভালো অফার পাওয়া যায়, তো আমি সেদিন 100 টাকার অফ পেয়েছিলাম, তো সেটা আমাকে দিতে হয়েছিল 299। তো যখন এলো দেখলাম যে খুব সুন্দর দুর্দান্ত একটা প্যাকেজিংয়ে, যার প্রেজেন্টেশনটা সত্যি খুব সুন্দর, আর বিরিয়ানিটাও অসাধারণ ছিল। তো এটার মধ্যে কিন্তু আগেই বলে রাখি, এখানে কিন্তু আলু ছিল না, মানে বিরিয়ানির মধ্যে কিন্তু আলু নেই। আর বিরিয়ানিতে একদম সো কল যে গোলাপ জল আতরের এই গন্ধটা কিন্তু বিরিয়ানিতে তোমরা পাবে না। তো দেখো বক্স খুলে গেছে, দেখতে পেলাম সঙ্গে সঙ্গে অনেক ছোটো ছোটো বাটি আছে, একদম সিল করা বাটি। আর ওই যে দেখতেই পাচ্ছ দাম সাফার লেখা, দাম সাফার বিরিয়ানির বক্স। তো এখানে আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস ছিল, সেটাও আমি বলবো। আর দেখো এটা কিন্তু নামটাও কিন্তু দারুণ ইন্টারেস্টিং। তো যেহেতু ডেলিভারি নিয়েছিলাম, তো সেই জন্য ভালো করে আর কি, খুব ভালো করে সিল টিল করা ছিল, সেই সিলগুলো খুলতেও আমার অনেকটা টাইম লাগছিল। তো চেষ্টা করে যাচ্ছিলাম, কিন্তু দেখলাম যে না, ভিডিওটা অনেক মানে শুরু শুরু বড়ো হয়ে যাচ্ছে, তো একটা কাঁচি নিয়ে এলাম। আর কাঁচি দিয়ে আমি ফটাফট করে কেটে ফেলবো। দেখো এই যে আমি অলরেডি কেটেও ফেলেছি, এবার বিরিয়ানিটা তোমরা দেখতেই পাবে। দেখো কি অসাধারণ লোভনীয় একটা বিরিয়ানি, তার মধ্যে দেখতে পাচ্ছি আমরা কাজু বেরেস্তা এইসব ছড়ানো আছে। আর এখানে আলাদা করে কিছু কাজু রোস্ট করা দিয়ে দিয়েছিল। আর এটার মধ্যে দেখো দেখতে পাবে ওই মিষ্টি বেরোবে, মানে আঙ্গুরি গোলাপজামুন। তো এখানে তিনখানা ছিল আঙ্গুরি গোলাপজামুন। তো এটার মধ্যে বুঝতেই পারছি যে রায়তা আছে, এত বড় একটা কোটোতে রায়তা ছাড়া কিছু থাকবে না। তো দেখো রায়তাটা, এই রায়তাটাও খেতে খুব সুন্দর ছিল, কারণ এই রায়তাটার মধ্যে একটু যেমন আমরা নর্মাল যে রায়তা খাই মিষ্টি, সেটা না, একদম টক দই দিয়ে সুন্দর একটা রায়তা বানানো হয়েছিল। আর এটার মধ্যে আরও তিনটে আঙ্গুরি গোলাপজামুন ছিল। তো মোট আমরা আঙ্গুরি গোলাপজামুন পেলাম 6টা। তো ফটাফট কেটে আর কি এটাও বার করে দেখিয়ে দিলাম। ওফ, একদম রসের টইটম্বুর গোলাপজামুন। আর যেটা বলছিলাম ইন্টারেস্টিং জিনিস হলো, এই কাচের যে শিশিটার মধ্যে ওরা এক শিশি ভর্তি ঘি দিয়েছিল, মানে এটা আর কি বিরিয়ানির মধ্যে আরামসে ছড়িয়ে তোমরা খেতে পারবে। এক কথায় আমি এটা রেকমেন্ড করবো, আমার এটা ভীষণই ভালো লেগেছে, তোমরাও এটা ট্রাই করতে পারো। আর ট্রাই করে অবশ্যই আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো। কেন ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।